Jeku surandu, assalamualaikum mara fura bayi ala. Amnada bayi ke balas ini. Aitu asi ame go boin balas ti. Ki obosta saya ara fura bayi ala bayi ke balas ini. Aja kare kosu di hiri. Aka tanda kori di mu. Shota ni kuchi ara fura bayi ala. Kosu ga anche ilish masan to buli ga se hatene. Hato bar koisi duga ilish masan ni ni gani. Ane no, ichar kipta kipta, ane ra bake commencer mojde koi benzai, e dula bai, aan afare, aan bodda afure, kinna ilish maso ni khabanna. Ta hetane no ane leo, udi nai en chize, hi ane ilish maso sait dura reksi lam, ta sinta kochi, e dura di, ajai ilish mas di randu, e dura isa mas di bazi koru, ar e dura re ai, আমনের কি কয় জানি হয় ডাল দি রান্দু আর না নাইলে আই আমনের কি কয় জানি এটা নিয়ে আমি গরুর গোস্ত দি রান্দু বা মুরগির মরগের মাংস দি রান্দু বাড়ি হওয়া দর তারা ফুরা বাইয়েরা মারে ফোন দিছি কইর মা মা কা কি আর আনছ আই কর মা কসু রান্দু মা কা কি আর দি রাইবা কো মা ইলিশ মাছ দি রান্দু আর ডাল দি দূর হাত এ ইয়া কর রান্দু মা কো ডাল দি রান্দিও না মাংস দি রান্দিও মাংস দি রাইলে হওয়া ওই স্কুলে যেতে যাইতাম বুঝছেন নি সোড়ো থাকতে কি হাই স্কুলে যেতে যাইতাম হি এমদি বিশাল বড়া বড়া কোসু খেতা ছিল এক এক কাট কোসু এত এত হইতো কত রে নি থাকতাম 20 টাকা করে বেচতো অন বাংলা বাজার দোয়ান তো না নেগো ভাইয়া আনছে কোসুর দাম যতই হোক খেতা রাঙ তুন একটা না কম রাখছে ধন্যবাদ আগো তুলুজের বাংলা বাজার রে যারা এত সুন্দর সুন্দর শাক সবজি আনে আঙ্গরে বিদেশে আমরা ফবাসীরা খাইবার তৌফিক করে দিছে কিন্তু কেন ফ্রি দে না অনু দাদা আশিস দাদা ব্যাকের কাছে একখান কথা আনের কি কয় জানি অনু দাদার রেস্টুরেন্ট আশিস দাদা বাংলা বাজার তো খাওয়াবার সময় একখান আঙ্গুরে ফি টি দিয়েন তাইলে না আমরা খাইতাম হারি বুঝছেন না তখন যেটা কইতাম লাগি মা তো কি গোসা আমারে কইয়ের মা আনে মা প্রথমে ফোন দিছি মা কথা কনা এক কাগো মার নাম লগে কথা কনা কিলে কয় তোমার শিডুল লাগব এখন মা মা নেই কি হা কইছেন কয় হ্যাঁ তোমাকে তো পাওয়া যায় না তোমার শিডুল লাগব তোমার লগে কথা কইবার লাগবে মার কথাটা যে খুব মনে হইছে অভিমান করে কইছে হয়তো দিন কিন্তু চেষ্টা করে মার লগে কথা কইবার লাগে কিন্তু আজকে কেমলে জানি আর মনে হইছে আর আম্মা আমার এই কথাটা অভিমান করে কইছে আসলে ফবাস জীবনে একখানা ব্যস্ত থাকি হয়তোবা খবর লইতে একটু দেরি হয়ে যায় কিন্তু তার কথাটা যে আমার কাছে খুব অভিমানী মনে হইছে আচ্ছা যাগ আর আফুরা ভাইয়ারা আর আমার দোয়া করিয়েন অন আমি কসুটা কারি রান্ধন শুরু করুম আরো একটা কথা যে তারা আর আইডি ফলো দেন না সাবস্ক্রাইব করেন না অবশ্য করি লইবেন না ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিব কসু তো ফাইন হি একটা ফাইন কসু না মকর মা একান আমনের কি কয় জানি বুটকি হারাইছে মা রসুল্লাই সিটি মারে যে ফোন দিছি এর মা দেয়ার মা আল্লাই আমনের কি কয় জানি ইয়া বানাইছে এই ইকুদুর রায় দি মরগের মাংস রেঞ্জবেল লাইকেন বা গরুর গোস যেটা দিয়ে রান্ধি মা আল্লাহ আনের হারা ফুরা বাইয়ারা এ সালন বানাইছে আইরেন রুবাবিদে দি দোস্তা বানাইছে আরে কতদিন হরে ইচ্ছে কসুর লগে লতি দেখলাম এই নাই না সে বই বেশি হচ্ছে বই রয়েছি তো কাটতে সুবিধা লাগে মানে ফাইন কসু এটা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্ধু আর এই কুদ্দুলরা আমি আনি বাজি করি আর এই কুদ্দুল দিয়ে আমি মাংস রান্ধু তো মাংস আমি আজ যেন মাংস আমি আল্লাহ আসলে কাল্লা রান্ধু কি জাল্লাহ দিয়ে গেলাম রে নয়নের কাজল পর
দেখিলে পরাণ পুরে কি দুঃখ দিয়ে গেলাম রে নয়নের কাগলে পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পুরে না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালঙ্কের উপরে ইন অল্প কুদুর গো আমি কি কয় জানি কসুর এখানে বাজি করলে একটা অল্প কুদুর গো তারপরও করুম সোয়াদ লাগে খাইছ নাই কোনো দিন ইসা মাছ দিয়ে বাজি করলে বাড়ি ফাইন কেন সিদ্ধ করিলো মু সিদ্ধ করিল ভাজি কর ওরে না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালঙ্কের উপরে শীতিরে সিন্ধুরে রাখিব বন্ধুরে শীতিরে সিন্ধুরে রাখিব বন্ধুরে না দেখিলে পরাণ ওরে কি দুঃখ দিয়ে গেলাম রে নয়নের কাজল পরাণে এটা বা একটা তবারক তবারক আছে না তবারকের মতো অল্প গুদ্দুর না দেখিলে পরাণ ওরে একটা গুয়া ইসা মাছ আছে যে গুয়া ইসা মাছ দিয়ে করুন কুসু কুচবার আগে বুঝছেন নি গলা খাইজার বাবু রে বাবু জগরি মানুষ তো হেননি বন্ধু পাহারবাসি পরের ভারে আসি আমি তো এটা কারি সুন্দর করে রসি করে চলে যাই রসি করে যাই রামদন দি রামদন দি আল্লাহ নেই আমার দুগা ভাত খাম বুঝে নি কারি কসুর ডোগা আগে সিদ্ধ দিয়ে দিছি এনে তেল গরম দিছি আঁকুড়া বাইয়েরা এনে আমার হাত দেখেন খালি আনের ডগা গেন্ডে কষালি দুইছি বালু তালু লাগে নথায় আর চুলকায় তার মানে ওইসায় মারাত্মক লেভেলে জল রাইটটা বুঝছেন ইয়েন দি আল্লাহ নাম লই ইলিশ মাছ সুন্দর করে দুই তুই লইছি ইলিশ মাছ ইয়েন দি যাই দিবা কসু আর আত খাইজে মার করি এলাম অন আমি ফেসটা দিই দিই ফেসটা হচ্ছে কসু রান্ডাল্লা এই ফেসটা দিয়ে আমি আনলে দেওয়া করি উঠে থাকো আর ফেসটা আমার বাগি হইল বুঝছেন না আর আপুরা বাইরে ফ্রেশ কুসু খাম বাবা যায় ফ্রান্সের মতো জায়গায় বসি থাকি বাংলা দোকান থাকো নে একটু মাঝে মধ্যে বছরে যা ইয়ে তো খাইবার আল্লাহ তৌফিক দিছে দে খাইতাম হারি আর এটা সিদ্ধ ফ্রেশটা আমার বাগি হইল নন্দি দিছি আর চুলকায় আর জীবনটা বাইক করিয়ে লাগে আর পুরা বাইক আর দোমাতে ইচ্ছে উড়ে দেখছো নি বসনটা বাইরে দিচ্ছি ও ধোঁয়া ধোঁয়া সব 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 পড়ুতে ডিব্বা ডুবে কিন্তু দেখেন ঢুকাই তৈব ধোঁয়া কি ধোঁয়া দেখছো নি মরচের গুঁড়া দিলাম আই কচু দি ইলিশ মাছ দি আরো এক বছর আগে শিলিয়াপুর বাসাত খাইছিলাম শিলিয়াপুর আনছিল ও জাহারি এনে একটা আপু আছে না শিলিয়াপু শিলিয়াপুর আনছিল খুব ওয়াদ হয়েছে অনায় আগে দি ইলিশ মাছটা দিয়ে দিমু তারপর ইলিশ মাছটা একটু কষানি হইলে তো ওই যে আমি কচু দিমু আমার হাত দেখছেন নি কেচ্ছা খাই যায় হাত একেবারে হুলি গেছে মনে করছি এটা দিই
তাহলে ইয়া করতাম বিরিয়ানি করতাম এখন যেহেতু কচু দি খামু একটু ডালি একটু কষাই লই তারপরে যাই আই কচু দিমু আবার আমরা কেন আই কচু দিমু ইন্ডিয়ার এটা ওই দিছে এটা উঠে থাকক ইলিশ মাছ অলরেডি কষানি হয়ে গেছে ইন্দি আমার কচুর ডোগ বাফানি হয়ে গেছে তো এখানটা আমি আমি হানি দিব বুঝছেন না যে কুদ্দুর আমরা দুইজনে যদি দুই নেওয়া খাইতে পারি ক্ষতি কি এখান হানি জরক আর ইলিশ মাছটারে ইন্দি আমি লয়ে এলাম লই আমি হিয়ে শুলাইতে এমনি হাতে নিতে কচুটারে সিদ্ধ দিন কষাম খালি ভুল করি বুঝলাম না শরীরটা কি ভালো লাগে না আমি যখনই দেখবেন যে আমি কিন্তু প্রচুর কথা বলি যাই আর আপুরা ভাইয়ারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাকে ওই বোনের কথা গেল কারণ আমি প্রচুর কথা বলি যাই ক্যাঙ্গুরা হ্যাঁ মাস্টারে কষে সি ওন আমি এই কচুর মধ্যে দিদিমায়ের আর্ধি দৈত্যামো ডর লাগে কারণ আর অলরেডি আপ এমন খাইজানি খাইজা এটারে ভালো মতো আগে দিয়ে কষাই লই তারপরে যাই আমি কাঁচা মরিচ দিম হরে আগে এটা ভালো মতে আমার এখন কষানি ওইলক বুঝলেন না ওরে বন্ধু পহরবাসি পরের ঘরে আসি এত ঘুম ঘুমাই পড়ি আচ্ছা এটা কষানি উঠতে থাক চিপস এনছো কে তারপরে হেয়ার বেশি করে দিই বুঝলি কচু ডবা দিয়ে সামান্য বাদি করে গেলাম আবদি ধরার আর সাহস হয় না আর আপুরা ভাইয়ারা ইয়ালে ঠেঙ্গা দিই আপনার সিবি সিবি হানি এত সিদ্ধ করবার সময় হানি দিই না তারপরে কত হানি বাড়ে গেছে এখান দিয়ে আমার একটু লুনা মরিচ টালি লইয়ে কারণ কচু এয়া ভাজি করুন যেন হিটার লাই কচু আমার কষানি হয়ে গেছে কচুটা ভালো করছে মোমের মতো হয়েছিল তখন আমি মাছটা দিদি আর একবারও লাগ মানে আমি চুলা দজি দিন একটা ন যার কারণে ইয়ে লাগে দিই মাছটা আগে দিয়ে কষা লিছি যাতে মনটা জানে আমার কচুর তরকারি ওই যে একটু জলদি দিলাম আর ইলিশ মাছ তো ভাঙে যাব নয় একটু নাড়ি দিলাম আর হচ্ছে কাঁচামরিচ দিদি আর কাঁচামরিচ হেরি দিতে ইতাম কিন্তু আমি হেরি দিতাম না কাঁচামরিচটা এইভাবে দিব এটা হাল্লার নাম লই হইতে থাক আমি এটারে এই চুলাত লই যাই মন্তর জলে এটা হইতে থাকুক গড়গড়াই আর এই চুলা দিয়ে আমি এখন এটা হইতে থাকুক এই চুলা দিয়ে আমি এখন মোনা মরিচটা তারি তারপরে আমি এমন খাইজানি খাইজাইছে একটার মনে হয় ছোট বেড়া হাতে তুন যে লতি টোয়াইতাম আমি কত হাতে তো লতি টোয়াই ঘরে নিছি ছোট আসিলাম হাতরে হইতো লতি কি সুন্দর হাতরে মানে বুঝিনি রাস্তার দুই পাশে বেশি লতি হন কৃষি মার্কেট টার্কেটে হন যায় বেশি লতি সে লতি টোয়াই টোয়াই নিতাম কি যে হওয়ার লাগত কাঁচামরিচ দিবি অনেকে আরে প্রশ্ন করবেন আপনার রসুন বাড়া দিতেন না আমি রসুন বাড়া দিমু রসুন গুঁড়া দিতাম না জিরা দি দিলাম এটা আমার একটু বাজি দিল আপুরা ভাইয়ারা ওই যে এয়া ভাজি করুন যে অল্প কুদ্দুর তো সেটার মধ্যে আমি হলুদ ফেসটার একটু বেশি ভাজি করে লইছি যেন খাইতে মজা লাগার একটু জিরার গুঁড়ি দিলাম আর দিছি নুন আর একটু রসুন বাড়া দিছি অন্দি দিয়ে রান্না পিসা মা আমার একটু বাজিয়ে দিল বুঝলেন না আরিয়ান দিয়ে এই যে ইলিশ মাছ দিয়ে কচুও উঠে আছে সেখানে না
এখানে আগে একটু ভাজি দিল আমরা দুইজনে সুন্দর মতো হয়ে যাবে কেন গো মনে কষ্ট নিয়েন না আই হয়তো বা সময় মতো ফোন দিতাম হারি না কারণ আপনি জানেন আই তেরো কামে ব্যস্ত থাকি আপনার মনে কষ্ট নিয়েন না ফ্রেশ তো থ্যাংক ইউ বাংলা দোকান রে এত সুন্দর একটা মজার খানা গেলে বলি যে আমার ইলিশ মাছ ওই গেছে হাতা দিদি আপনারা জানেন আমি কোনোদিন তরকারিতে দুইবার লবণ দিই না কেন গো একবার লবণ দিলাম আমি ট্রাস্ট মি কসু দিই আল্লাহ নেই আমার হয়েছে চলো আমরা টেবিলে তোর আগে খানা দিবি আর চলো রে চলো রে গেছে রে কথাই নিস মাশাল্লাহ ঈসা মাছ তো দিকে ছি তো গলা না দিলে আমার গলা খাইজে বলছে তো দুইবার সময় আপ খাইজেছি মানুষের গলা খাইজে তো এটা একটা কথা কইলেন আচ্ছা এটা যাবে কেন না দেখতে না ওই তো যাবে কেন না তো যাবে কেন না গলা খাইজেছে বুঝো না ওই তো তুই তো সাবিত্রী দরবেশ বাবা তার গলা কিত্ত খাইজার আর অনেকে জিজ্ঞেসেন আপু ইলেকট্রিক চুলার দাম কত এটা বেরি করে এক লাখ টাকারও আছে দুই লাখ টাকারও আছে তিন লাখ টাকারও আছে পাঁচ লাখ টাকারও আছে আবার বিশ হাজার টাকারও আছে দশ হাজার টাকারও আছে কিন্তু আমগো এটা কত আমি জানি না যেহেতু এটা আমগো বাড়ি আলিস চুলা প্রথম তো মনে হচ্ছে আমরা চুলা কিনুম কারণ এই চুলা দিয়ে আমগো কম না কিন্তু এখন দেখি যে না এটা দিয়ে আমরা কাবার করি এর ইনশাল্লাহ নিজেরা বাড়িটা কিনলে তখন আমরা আমরা মনের মতো সব কিছু করুন শোনো ওষুধ দুইতে ইচ্ছা চুলকাইছে আল্লাহ জানে খাইতে কিরকম চুলকানি চুলকাই মনে করবো তুমি খেয়েছো যে তখন ইচ্ছা লাগছে আমার কলসু গলা গলা ধরছে এইটা গলার খানা জোরে কথা কো আমার এটাতে গলা ধরছে কুসুতে মানে বিসমিল্লাহ খেলে কইতে আর বাবুরে কি যে কইছো তো অনেক কথা শুনি তো আরে খেতে ডর লাগে আইদি কত কত করে গিলিলে কি হুয়া দিছে ভাবি ইয়ালে তো আরাম মাঝে মধ্যে দেখতাম তা তুই দিত
গলা সুলকে ভরা লিছে আর গলা ধুইয়ে লিছে তেলের খায় না বেশি না এটা কোন জাতির না বাবু এমনি কি হওয়া ধরছে মাছ দিয়ে কষে দিয়ে খাও আরে কন কিনে দেখতাম কসুরি বাজি করতো তেতো দিত এত স্বাদের নিয়ামত খানা গলা একদম সুলকায় এটা খেতাম না বাবু এত স্বাদ করে করছি আল্লাহ জানে কচু খেলে উঠানুম কচুর কি কন্ডিশন কচু কে চেয়েছে কচু মরেছে কচু তো গলা ধরে নেই আমার ও মা কচু তো ধরে না তোই কচু রে তো দিচ্ছে কা আমি যে মজা করি তৃপ্তি সহকারে খাই এই মানুষের কসু খাইলে কোথায় কসুর কি কন্ডিশন এত হওয়া দিচ্ছে বিশ্বাস করতেন না পুরা বাইয়ারা কিন্তু এই দৌড়ি গেলেছে একটা আন্ডা হয়েছে আমি তো তুই জানতাম তো তুই জানি কইতা আমি তো লইতাম না তোমার বলছি গলা ধরছ আমার আমার যে তুমি আল্লাহ শতানি কর তুমি মাঝে মাঝে শতানি করো না ইলিশটা মজা হচ্ছে কেন মাছটা একদম ফ্রেশ হচ্ছে খাই তৃপ্তি হয়েছি কিন্তু হেদিন লতি খেয়েছে যে লতি আবার গলা ধরে না মারা পুরো বেয়েরা তো বাবা থাকিয়েন সুস্থ থাকিয়েন আল্লাহর নিয়ামত খাইয়েন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ ফিয়ামানুল্লাহ